মূলত সেবা মানে ইচ্ছুক হয়ে ওঠা বা অন্য কথায় জীবনের প্রতি সম্পূর্ণ হ্যাঁ হয়ে ওঠা বেশিরভাগ মানুষ সুবিধাজনক হলে হ্যাঁ হয় সুবিধাজনক না হলে না যদি কোনো ফল দেয় হ্যাঁ যদি ফল না দেয় না একজন স্বেচ্ছাসেবক মানে কেবল একটা জিনিসই তিনি বাদ দিয়েছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তিনি কেবল এই একটা হিসেব বাদ দিয়েছেন আমি কি পেতে পারি যদি একজন মানুষ এই হিসেবটা বাদ দেন আমি কি পেতে পারি এটা থেকে যদি তিনি এটা ছেড়ে দেন হঠাৎ তিনি অনন্য সাধারণ হয়ে ওঠেন এটা এমন কিছু যা আমি অনবরত প্রমাণ দিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা কি করতে পারেন আপনি যদি প্রজেক্ট গ্রিন হ্যান্ডস বা রুরাল রিজুভিনেশন অনুষ্ঠানগুলো দেখেন এবং যে কোনো বিষয় যা এখানে করা হচ্ছে ধ্যানলিংয়ের গম্বুজটাই উদাহরণ নিন এতে কি ঘটেছিল আপনাকে জানাই গম্বুজটা এভাবে বানানো হয়েছে যে এতে সিমেন্ট নেই স্টিল নেই কংক্রিট নেই সরল কারিগরি বিদ্যাটি হল সব ইটগুলো একসঙ্গে নিচে পড়তে চাইছে তাই পারছে না এটা এরকম যে সবাই একসাথে দরজা দিয়ে বেরোতে চাইছে তারা পারছে না যদি না কেউ সৌজন্যবোধ থেকে পিছিয়ে যায় তাহলে তারা পারবে ইঁটদের তো সৌজন্যবোধ নেই তাই তারা সবাই নিচে পড়ার চেষ্টা করেই যাচ্ছে আর নিচে পড়তে পারছে না তো এটা করতে এক দশমিক আট লক্ষ ইট লেগেছিল এটা বানাতে এই একশো আশি হাজার ইঁট এগুলোর প্রত্যেকটা স্বেচ্ছাসেবকদের দিয়ে মিলিমিটারে মাপা হয়েছিল যদি কেউ একটু ঢিলে দিতেন কেউ একটা ইঁট রাখতেন যেটা যা হওয়া উচিত তার থেকে দু মিলিমিটার কম পুরো জিনিসটাই ধসে পড়তে পারত তো আমি বসে তাদেরকে বললাম দেখুন এর মানে হলো এটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি জীবনে কখনো একটা ইঁটও সামলাননি কিন্তু আপনাকে এটা এভাবে মাপতে হবে এবং পুরুষ মহিলা শিশুরা দিন রাত বসে গেলেন তারা মেপে গেলেন মেপে গেলেন মেপে গেলেন আর তারা ইটগুলো বসালেন আর তারা যখন বসাচ্ছেন এটাকে ভীষণ তাড়াতাড়ি বসাতে হতো না হলে পড়ে যেত একটা বৃত্ত একবারেই সম্পূর্ণ করতে হবে আর আপনি এটা আজ দেখতে পাচ্ছেন আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি এরকম অনেক জিনিস করা হয়েছে কি এটা যা তাদের উদ্যম জোগায় দেখুন কিছু আছে যা আবেগের ঊর্ধ্বে কিছু আছে যা প্রেরণার ঊর্ধ্বে কিছু আছে যা লাভের ঊর্ধ্বে যেটা কোনো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা সাধারণত বেশিরভাগ মানুষ কখনো অন্বেষণ করেন না তাদের সারাটা জীবন কেটে যায় কিছু লাভের আশার মধ্যে এটার প্রতি কিছু আবেগ কিছুটা তীব্রতা কিন্তু স্বেচ্ছাসেবকরা এক তীব্র জীবন বাঁচেন এই এই হলটি সাধারণত আমরা ওখান থেকে পরিচালনা করি আমাদের অডিও সিস্টেম অন্য কোথাও থাকে হঠাৎ এখানে করছি হ্যাঁ কিছু সমস্যা হচ্ছে প্রযুক্তি আমরা বিশেষজ্ঞ নই তো সারা রাত মানুষ কাজ করেছেন আবার দিনের বেলায় কাজ করছেন ঘুমন কখন ঘুমুন না এটা আমার অভিজ্ঞতা আমি এরকমই আমি দিনে জেগে থাকি প্রায় কুড়ি বাইশ ঘন্টা সপ্তাহে সাত দিন কারণ কাজ চলতেই থাকছে আমেরিকাতে বিশ্বের সারা জায়গায় বিভিন্ন টাইম জোনে যদি ভোরবেলা দুটোর সময় আমি ফোন করি কোনো স্বামী কেউ তিনি ধরলেন একবারও জড়ানো গলা শুনব না দিন রাত যে কোনো সময় হোক কিচ্ছু যায় আসে না এটা এটা শ্রেষ্ঠ আশীর্বাদ যে আপনি অনবরত এমন মানুষদের মধ্যে আছেন যারা তীব্র লক্ষ্যে স্থির আর যা প্রয়োজন তাতে নিজেদের উজাড় করে দিতে রাজি এটা শ্রেষ্ঠ আনন্দ যা একজন মানুষ পেতে পারেন পরম সৌভাগ্য যা একজন মানুষ পেতে পারেন আমাদের সৌভাগ্য এটা আমাদের রয়েছে